আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শিরবিন্নির রেসিপি। তো এটা খুবই মজাদার একটি খাবার, ডেজার্ট যেটাই বলুন খুবই মজাদার হয়ে থাকে। তো আমি যেভাবে এটা বাসায় তৈরি করে থাকি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলুন দেখা যাক কীভাবে এটা তৈরি করতে হবে। শিরবিন্নি তৈরি করতে আমাদের লাগছে পোলাওর চাল। আমি এটা 2 কাপ চাল নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এটা সেদ্ধ হতে আমার সুবিধা হয়। এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। আমি এখানে গুঁড়া দুধও নিয়েছি 1 কাপ, কনডেন্স মিল্ক নিয়েছি 1 কাপ, আর সঙ্গে নিয়েছি আমি গুড়, খেজুরের গুড় যেটা, আর এখানে আমি 1টা দারচিনি নিয়েছি। তো প্রথমে আমি কী করব সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি পাতিলা বসিয়ে দিয়েছি, এখন আমি দুধটা এখানে ঢেলে দিব। এই সঙ্গে আমি কিছু পানি অ্যাড করব, একটু পানি দিয়ে দিলাম, আমার আরো একবার পানি দিতে হবে। ব্যাস, আর লাগবে না। এখন আমি দুধটাকে ভালোভাবে বল গুটিয়ে নিব। এরপরে আমি এর ভেতর চাল দিয়ে দিব। আমার দুধে বলক চলে এসেছে, এরপরে আমি ভিজিয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম, এখন আমি 1টি দারচিনি নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এলাচও ইউজ করতে পারেন, তবে আমার এলাচের ফ্লেভারটা ভালো লাগে না পিনিতে, তাই আমি শুধু 1টি দারচিনি দিয়ে দিলাম। এটা এখন অনবরত নিয়ে চালটি সিদ্ধ করে নিতে হবে। আমি গুঁড়ো দুধ, তারপর আপনার ড্যানিশ মিল, গুড় সমস্ত কিছু আমি পরে দিব, চালটা যখন ফুটে আসবে তখন দিব। পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব, আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। ভালোভাবে একটু মিক্স করে দিই, নয়তো বা জমাট বেঁধে যাবে। আমি গুঁড়ো দুধটা ইউজ করলাম যাতে করে আমার লিকুইড দুধটা যে আমি ইউজ করেছি সেটা যাতে খুব দ্রুত ঘন হয়, এই জন্যে। আপনারা চাইলে শুধু লিকুইড দুধটাকে ভালোভাবে ঘন করেও এটা তৈরি করতে পারেন। আমি ড্যানিশ মিল্কটাও দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুধের রংটি দেখুন চেঞ্জ হয়ে গেছে। এভাবে অনবরত নেড়ে যেতে হবে, এতে করে চালটি আপনার এমনিতেই ভেঙে যাবে।
আমি অল্প অল্প করে গুড় মিক্স করব। আমার গুড়টি এখনও পুরোপুরি গলে যায়নি, তো গলে গেলে আমি তারপর আবার যদি প্রয়োজন হয় আরও কিছু গুড় দিব। আমি দিয়ে দিলাম। এবার এখন নিয়ে রেখে আমি আমার যতটুকু প্রয়োজন ঘনত্ব রাখার আমি ওভাবে রেখে আমি এটা নামিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। ভিউয়ার্স, আমার এটি ঘন হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তা আমি আপনাদেরকে সার্ভ করে এখন দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আমার শেভিনিটি আপনাদের জন্য সার্ভ করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে এবং এটা খেতে খুবই মজাদার। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এটার স্বাদ এখনও গ্রহণ করেননি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক দিবেন, কমেন্টে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো আমাকে জানাবেন, আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।